এই বেটা আমার বাড়ি ঘর নদীর ছাপ ভাঙি চলে গেল বস্তা দেশে বস্তা থাকতেছ না আমরা গরিব মানুষ দিন খাটি দিন খাই আমরা কোন বাড়ি ঘর ভাঙি আমরা যাব আমার তো কোনো পদ্ধতি দিল না আমরা কোন যাব নদী তো কেমরে কেমরে বাড়ির কাছে চলে গেল আমার যে ঘর ভাঙতেছে এখন কি করবো আমরা আমরা কোন আমার এই 20-22 বছর 23 বছর আমার এই জায়গাটা আসা নদী কত ফাঁকা ছিল এখন নদীর কাছে এসে সব নদী গেলে গেলে আমরা কোন যাব ঘর গরিব মানুষ আমার স্বামী ভ্যান চালা খায় কিছুই নেই যেটুক ছিল সেটুকু নদী চলে গেল একটা ছেলে আছে দুটি মিছিল পার্কে দিয়েছে এখন এইটুক নিয়ে আমি রয়েছে আমি এখন আমার কিছুই চাই না আমার একটু ভিটি বাড়ি আমার আপনারা একটু ব্যবস্থা করে যদি দিতে পারেন আমার কিছুই নেই অসহায় আমি খুবই গরিব এখানে এইসব লোকে জিজ্ঞেস করেন আমার মতন গরিব কেই নেই একটা জায়গা কেমন সেইটুকু আমার নেই আমি 3 দিন রাত চোখে আছে কিছুই পাতা দিনই স্যার আমি খুবই অসহায় আমি এইসব লোকে জিজ্ঞেস করে ঢোকেন আমি কি কষ্টের ভিতরে আছি আমি কিছুই চাইনি আমার ব্যবস্থা একটু করে করে দেন আমি কিছু চাইনি আমাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে আমরা এখন কোথায় যাব কোথায় থাকব কোথায় চলে বিলে বসবাস করবো বলেন আমাদের দেখার লোক কে বলেন আমরা এখানে আসা 20-22 বছর হয়ে গেল আমাদের আসা এতদিন তো নদীতে কোনো ভাঙন ছিল না কো এবার দেখছি নদীতে ভাঙেন আমাদের কিছুই থাকছে না কো আমার চাষাবাদের জমি সব বিলীন হয়ে গেছে নদীতে এবং এখন আমার বাড়ি এখন ধরো হুমকির মুখে আর বর্তমান মোটামুটি 20-30 হাত গেলে পরে আমাদের নিজের ভিটি মাটি সব নদীতে বিলীন হয়ে যাবে আমাদের এখন থাকার জায়গা নাই আমরা চাই সরকার যেন আমাদের সহযোগিতা করে এবং বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে এবং আমাদের বাড়িঘরের ব্যবস্থা করে এবং খাওয়ার ব্যবস্থা করে আমরা এখন কোনো কাজ করতে পারছি না এই বাড়িঘর ভেঙে যাচ্ছে সব চিন্তায় সব পাগল হয়ে গেছে আমি আমরা এখন কি করব আমরা চাই সরকার যাতে একটা ব্যবস্থা নেয় এই যদি বাঁধ যদি স্থায়ী বাঁধ যদি ব্যবস্থা নেয় তাহলে আমাদের বাড়ি ভাঙতো না এখন আমরা কি করব আমাদের বাড়িঘর সব শেষ হয়ে গেছে এখন আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে এখন আমার দাবি সরকার যেন অতি শীঘ্র এই বাঁধের ব্যবস্থা করে এবং আমাদের যানমালের এলাকা নিরাপত্তা দেয় এখন আমাদের আজ 3 মাস ধরেই ভাঙন ভাঙছে আমাদের কোনোই কুল কিনারা হচ্ছে না যা করছে ওই 2 সাইডে জিও ব্যাগটা দেখছে কিছুই কাজ হচ্ছে না জমি তো ভেঙে গেছে এখন ধরেন বাড়ু ভেঙে গেল এখন আমরা কোন যাবো আর কি করবো এখন ধরেন পাশে কলেজ ছিল সেটুকু কখন যে চলে যাবি বোঝা যাচ্ছে না এখন রাস্তাও আর থাকবে না এখন এর জন্য এখন সরকার কোন প্রতিকল্প নিবি সেটাই ভালো জানে তাছাড়া আমাদের আর কিছু করার না আমরা এখন কোন যাব এখন অসহায় হয় কি গোরস্থান সেটাও ভেঙে যাচ্ছে ঠিক আছে এখন আমরা কি করব মাদ্রাসা ভেঙে যাচ্ছে এখন আমাদের আর কোনো উপায় নাই এখন সরকার এখন কি করবে আমরা আর থাকার কোনো আমাদের ব্যবস্থা নাই তিন মাস হলি এই নদী ভাঙন চলি আসছে এতে যা দেখছে বস্তা জিরো বেগটাকে তা কোনো কিছু আসছে না এখন জমি জায়গা সব ভাঙি শেষ হয়ে গেছে এখন বাড়ি
ভাঙি যাচ্ছে এন্ড কলেজ ভাঙি যাচ্ছে গোরস্থান ভাঙি যাচ্ছে মাদ্রাসা ভাঙি যাচ্ছে তাতে আমাদের আর কোনো রেশে থাকার কোনো পরিস্থিতি নাই এখন আমরা সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের কিভাবে রক্ষী করতে হবে বাড়ি রক্ষী করতে হবে সেই আমাদের সেই আমরা সেই ভুলাক মাছ চাই আমরা সেই দিয়েছি ২০১৬ সাল থেকে আমাদের পদ্মা নদীর আগ্রাসী ভাঙন এই ভাঙনে থেকে আমরা ২০২১ সাল পর্যন্ত যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এখনও অব্যাহত আছে এবং ২০২৪ সাল পর্যন্ত সেটা তীব্র আকার ধারণ করছে ইতিমধ্যে আমাদের আবাদি জমি হাজার হাজার একর জমি এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই জমির মধ্যে দিয়ে আমাদের অলরেডি ভিটামাটু ভেঙে যাওয়া শুরু করছে তো চিফ ইঞ্জিনিয়ার সাহেব কিছুক্ষণ আগে আপনাদের প্রিন্ট মিডিয়া জানিয়েছেন ওনাদের আপৎকালীন যে কাজ আমাদের করতেছে তবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দাবি জানাচ্ছি নদী ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে এই যাদের বসতভিটা ভেঙে যাচ্ছে তাদের জন্য একটু সরকারি উপদেষ্টা মহল থেকে একটু সাহায্য সহযোগিতা আসে এবং তাদের বাসস্থানের জন্য যেন তারা একটু ব্যবস্থা নেয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বাত্মক চেষ্টা করছি এখানে প্রায় ৩০টা নৌকা দিয়ে আমরা জিওব্যাগ দাম্মি করছি এই ভাঙন ঠেকানোর জন্য যা যা করার প্রয়োজন আমরা কিন্তু করছি যে প্রজেক্টটা সম্প্রতি অনুমোদিত হয়েছে আমাদের কিছু টেন্ডার অলরেডি সিলেক্ট হয়ে গেছে দরপত্র ঠিকাদার নিয়োগ হয়ে গেছে কিন্তু এখন যে ভেলোসিটি আছে এটা ডিজাইন অফ পয়েন্ট অফ ভিউ থেকে এটা পারমিট করছে না স্থায়ী কাজ করার জন্য কারণ যে ভেলোসিটি আছে এখানে যে স্থায়ী কাজের জিওব্যাগ সেটা ডাম্পিংগুলো হয়তো প্রপারলি দাম্পিং করা যাবে না তাতে যদি আমরা করিও তাহলে সেটা ফলপ্রসূ হবে না এবং প্রজেক্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে এখানে কোনো গাফলতি বা সময় ক্ষেপণ হয়নি কারণ যে প্রকৃতি যদি পারমিট না করে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু করতে পারি না এখন যে নদীর যে ভেলোসিটি আছে এখানে মূল প্রকল্পের কাজ করার মতো সিচুয়েশন সৃষ্টি হয় না কারণ যে স্রোতটা না কমলে আমরা যে একটা যে ডাম্পিংগুলো যদি প্রপারলি ইন পজিশনে না পড়ে তাহলে ওই কাজ সাস্টেইন করবে না কাজ যদি সাস্টেইন না করে তাহলে আমাদের প্রজেক্টের যে উদ্দেশ্য সেটা ব্যাহত হবে আপনারা দেখতে পাচ্ছেন আর কি আমরা সাময়িকভাবে অস্থায়ী জরুরি প্রতিরক্ষা কাজের মাধ্যমে আমাদের বালিভর্তি জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছি।